গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই তুমি ফোন না দেখে দিকে দেখো। তো ভালো আছি বলতে, আমার হালকা ওই কালকে যেরকম কালকে ভিডিওতে যেটা দেখলে যে ডাস্ট অ্যালার্জি আছে, তো হাঁচি হয়ে একটু সর্দি হালকা লেগে গেছিলো, সরি। তো আজকে একদম পুরো ফিট আছি, ফিট বলতে হালকা একটু গলাটা ধরে আছে, কিন্তু সর্দি ভাব তো একদমই চলে গেছে, ভীষণ ভালো ঘুমও হয়েছে ওই আর কি। তো এখন থেকে ব্লগ শুরু করছি, লাস্ট অবধি দেখো, স্কিপ না করে, স্কিপ না করে পুরোটা দেখবে, শেষ পর্যন্ত দেখবে। ঝুড়ি ভাজাটা ঢালা হচ্ছে, ভীষণ টেস্টি এই ঝুড়ি ভাজাটা। এটাও তোমার ওই সেই যেটার মুরুকু খায় সেটার না, দেখি একবার। হ্যাঁ হ্যাঁ, ওদেরই স্বাদেশি। তোমাদের দাদাভাই তো গেছে এখন বাজার, আর আমি ছুটি করে বারান্দা দিয়ে তাকিয়ে রয়েছি, বাইরের দৃশ্যটা দেখছি, বেশ ভালো লাগছে জানো তো। যখন দেখবে মেঘলা মেঘলা ওয়েদার থাকে, একটু হালকা হাওয়া বয়, বৃষ্টি আসার ঠিক আগের মুহূর্তটা ভীষণ ভালো লাগে আমার এনজয় করতে। তাই বসে বসে পাতাগুলোর সাথে একটু কথা বলছি আর দৃশ্যটা দেখছি, বেশ ভালো লাগছে। রয়েছে গাদা গুচ্ছের জামা কাপড়, কালকে মানোরা আন্টি কেচে দিয়েছিল, হালকা একটু দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছিলো বলে ছাদ থেকে তুলে এনে না এখানে মেলেছিল। তো ওগুলো এখন ফোল্ড করব, করে এই ঘরের বাসি বিছানাটা ভালো করে আগে গুছাবো, দেন ডাইনিংটা একটু ডাস্টিং করব, করে বাবু তো ঘুমোচ্ছে ওই রুমে হচ্ছে কি, তারপরে বাকি কাজটা সারবো আস্তে ধীরে। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা ভাববে যে আমার যে শত্রুটা তাকে আমি তুই তুই করে কথা বলছি কেন, সে আমার মা তুল্য, তার সত্ত্বেও আমি তুই কেন বলছি। দেখো একটা মেয়ের কাছে সব থেকে কাছের যদি কেউ হয় সেটা হচ্ছে কি তার সন্তান, একটা নারীর কাছে যাকে গর্ভে ধরে জন্ম দেওয়া মুখের কথা নয়। কিন্তু তো সেই সন্তানের যদি কেউ ক্ষতি চায় তাহলে তাকে তুই ছাড়া আপনি কখনোই বেরোবে না। তো আমার বাচ্চাটা মাত্র 2 বছরের, তো ও তো এখনও অবধি ঠিক করে কথাই বলতে পারে না, ও কেন কারোর ক্ষতি করতে চাবে বলো। আমি মানলাম আমি আমার হাজবেন্ড না হয় ওনার অনেক বড় ক্ষতি করেছি, মানলাম আমরা খুব ক্ষতি করেছি, তার জন্য আমাদের উনি শত্রুতা করছে, কিন্তু আমার দুধের সন্তানটা, ও তো 2 বছরের, ওর তো এখনও বুদ্ধি হয়নি, জ্ঞান হয়নি, ও একা একা পথে হেঁটে গিয়েও যে কিছু করবে কারোর ক্ষতি সেটাও তো করতে শেখেনি। তাহলে আমার সন্তানটাকে কেন কেন আমার সন্তানটাকে আজ এত শাস্তি দিচ্ছে, কেন উনি অন্যজনের হাত দিয়ে টোটকা করে আমার বাড়ির দুয়ারে ফেলে দিচ্ছে, কেন এইসব হবে? আমার সন্তানটা আজ খুব ভাগ্যের ঝড়ে বেঁচে গেছে জানো, বলছি না শুধু কয়েকটা প্রমাণ, সেই প্রমাণগুলো একটু গুছিয়ে নিই, সবটা তোমাদের সামনে একদিন নিয়ে আসবো, হোক না দেরি, যদি দেরি হয় হবে, কিন্তু সব প্রমাণটা নিয়েই তবে তোমাদের দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ আমি ঠিক ছিলাম, আমি কখনো ভুল ছিলাম না। এখানে চলো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আজকে বাইরে থেকে নিয়ে এসেছি তোমাদের দাদাভাই সানডে বলে, এখানে কচুরি রয়েছে তার সাথে সবজি, আলুর একটা, মটরের, আর এখানে পান্তুয়া দিতে বলেছে ওকে, আর ওকে ভুল করে কালো জাম দিয়ে দিয়েছে, কালো জামটা অত পছন্দ লাগে না, বাট খেয়ে ভাজা পুরো প্রপার মনে হচ্ছে, খেয়ে দেখি। ওফ কি গরম লাগছে, কালকে এইভাবে চুল বেঁধে ছিলাম স্নান করার আগে, তো একটু একটু খুলে গেছে, আজকে আবার মাথা ধুয়ে স্নান করবো, কাল মাথা ধুয়ে করিনি, আর একদম পুরো শরীর একদম ফিট এখন, শান্তি সব শান্তি। বাবু বাবুকে যেভাবে টোটকা করে নষ্ট করেছে, বাবুর একটু ঠিক হতে সময় লাগবে, কিন্তু আপনারা ভিডিওটা দেখে আনন্দ পাচ্ছেন না যে যা টোটকা করেছি, আর যাই হোক আমাদের নাম বলছে না, ওর ছেলে তো অসুস্থ হয়েছে, আনন্দ পান যত খুশি, আনন্দ পান যত খুশি, সময় আসবে আপনাদের, আল্লাহ আছে না। তো তোমরা ভাবে যে প্রত্যেকটা ভিডিও ক্লিপেই আমি কিছু না কিছু বলছি এগুলো নিয়ে, অবশ্যই বলবো, শত্রুদেরকে শোনানোর জন্য, শয়তানদেরকে শোনানোর জন্য। তো যাই হোক, আমার ডাস্টিং বাগেরা সমস্ত কিছু কমপ্লিট, বাবুকে স্নান ধান করিয়ে দিয়েছি, তোমাদের দাদা হয়তো ওর পার্সোনাল একটা কাজে গেছে, আর সানডে ছুটির দিন ওর, তো তবুও ওর একটা পার্সোনাল কি কাজ আছে গেছে, চলে আসবে বললো এখনই, পিটপিট করে বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি হচ্ছে ঠিকই, বাট কাজ করতে করতে ভীষণ ঘেমে গেছি, গরমও লাগছে। তো যা কাজগুলো কমপ্লিট হলো, এখন 2টোও বাজেনি, 1:40 বাজছে, এরপরে মায়ের রান্নাটা হলে কিচেনটা ক্লিন করে তারপর আমি স্নান করে নেবো, তারপরে স্নান ধান করে বেরিয়ে বাবুকে খাওয়াবো, আমরাও লাঞ্চ টাঞ্চ করবো। গুড আফটারনুন এভরিওয়ান, বাবুকে লাঞ্চ করিয়ে আমরা স্নান ধান করে লাঞ্চ করতে বসে পড়েছি, এখানে তো রয়েছে শশা, আর আছে উচ্ছে, আলু, পেঁয়াজ ভাজা, বাকি এইটা তাড়াহুড়ো করে করা হলো ঘষা ডাল,
এই যে। আর এখানে রয়েছে তোমার চিকেন কষা। গুড ইভিনিং এভরিওয়ান, এখনই তো জাস্ট তোমার চা ধা খেলাম, আর আজ তো সানডে, তোমাদের দাদাভাই বাড়িতে আছে, আর ও বাড়িতে থাকলে দুপুরের ঘুমটা বেশ ভালো হয়, মানে একসাথে আমি বাবু তোমাদের দাদাভাই ঘুমোই, মা পাপা ওইদিকে, বোন সব আরামসে একদম ঘুম দিই, আর ও না থাকলে ঘুমটা হয় না, এই কারণেই খালি মনে হয় কখন বাড়ি আসবে আর কখন আসবে এই ভাবতে ভাবতে ফোনে দেখতে দেখতে সময় চলে যাই, আর ও না ও থাকলে অটোমেটিক মনে হয় যেন একটুখানি ফোন দেখে নিজের মতন এক ঘুমিয়ে যায় আর কি একসাথে, ওটা বেশ ভালো লাগে। তো এখন তো সেরকম কোনো কাজ ধাজ নেই, আর আজকেও বাইরে বেরোনোর বিশেষ নেই, ওয়েদারটা একটু তোমার হালকা ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে, একটু হালকা বৃষ্টিও হচ্ছে, আর যেহেতু একটু সর্দি লেগেছিলো কাল, ওই জন্য আজ ইচ্ছে করে বাইরে বেরোচ্ছি না, একদিনেই সর্দিটা ঠিক হয়ে গেছে ওষুধ না খেয়ে। আগে না কি হতো, বিয়ের আগে এত বেশি ওষুধ খেতে হতো, কি বলবো, ভীষণ মেডিসিন খেতাম, মানে সর্দি হলেই পাঁচটা করে মেডিসিন জানি না ওটা কি একটা থাকতো একসাথে খেয়ে নিতাম, ভীষণ ভুল করেছি, তোমাদের দাদাভাই এই অভ্যেসগুলো আমার ছাড়িয়েছে যে ছোটোখাটো বিষয়ে একদম মেডিসিন না খাওয়াই ভালো। তো সত্যি তাই, বিনা মেডিসিনে মানে যতটা পারো ঠিক থাকা যায় আর কি, শুধু প্যারাসিটামল খেয়েছিলাম যেন হালকা একটু গাটা গরম গরম করছিলো সেই কারণে, আর সর্দির জন্য কোনো কিছু খেতেই হয়নি, তাও একটাতেই কাজ হয়ে গেছে। এখন তো তোমাদের দাদাভাই যাবে বাইরে বাবুর জন্য প্যাম্পার্স এইসবগুলো নিয়ে আসবে, প্যাম্পার্স না ডাইপার, ও অ্যাপেলোর ডাইপার্স ইউজ করে, তো ওটা আনবে, বাকি ব্যাক টু ব্যাক দেখতে থাকো, আর কিছু যদি সেরকম স্পেশাল হয় তোমার সাথে অবশ্যই শেয়ার করছি। এখানে আমাদের ফুচকার জিনিসপত্র থাকে, এবার কী ভরা আছে না নিজেরাও জানি না এর ভেতরে, তো তোমাদের দাদাভাই সব বার করছে এক এক করে, দেখি বার করো না, ওগুলো তো এই তো হ্যান্ড ওয়াশ তো অনেক, এই তো ওডোনিলের ব্যাটারি, অনেক কিছুই তো আছে ওখানে, ব্যাটারি চেঞ্জ করে দেবো এবার একটু, চলে যাও ব্যাটারিটা চেঞ্জ করে দেবো, কারণ হচ্ছে ওই টিভির ব্যাটারিটা চলছে রে বাবা খুব টাইট, তো এখন কাটতে হবে না, তুমি আগে এগুলো বার করো না, দেখি না কি, বুঝতে পারছি না এইসব গুলো কি, এটা কি, এটা কিছু কি আছে এর ভেতরে, কিছু আছে ইলেকট্রনিক্স এর কিছু না গো, শানি গুলো কি খেলনা, ফ্যান ট্যান মনে হয়, না না এটা ইলেকট্রনিক্স এর, আগে সব কিনে রেখেছিলাম না, এই তো সব কি এগুলো ইলেকট্রনিক্স কাজে লাগে না সব, ওটিসি ওটিজি সব, এই তো বাবু দেখ না কি আসি দি আসি কি আগে কানে কি আসে, এই গুলো ফ্রিজের না, হ্যাঁ ফ্রিজের ইয়েতে দেওয়া, এই তো কিন্তু ওইটা তোমার মাকে দিয়ে দিয়েছিল, এই দেখো এই প্লাস্টিক, মা এই প্লাস্টিক খুঁজে খুঁজে পাই না, টেবিল ক্লথ মানে টেবিল ক্লথ যেটা লোকজন আসলে খেতে দেবো বলে এখন এখানে দেখছো, এটা বাইরে রাখি, ইমার্জেন্সি বিশেষ কাজে লাগবে, ভালো করে গুছোতে হবে গো, এখন থাক অনেক কিছুই আছে সব পরে গুছোবো, থাক তোমাদের দাদাভাই তো সব নিয়ে চলে এসেছে, বাবুর ডাইপার, এখানে রয়েছে তোমার এক্সট্রা লাগবে যেগুলো ওয়াইপস, তারপরে লাইজল, লাইজলটাও ফুরিয়ে গেছে মল থেকে সেদিন আনা হয়নি, আর এখানে রয়েছে ওয়াইফ, আর এখানে কই আমার আইসক্রিম কই, ও আমি ভাবছি এর মধ্যে আছে, আর ঠান্ডা লেগেছে তার মধ্যে আইসক্রিম যেন, কই শানি ওই এটা এনেছো এখনই খাবো, দাও তাহলে বাটি করে বেড়ে দাও, তোমাদের দাদাভাই আইসক্রিম বেড়ে দিয়েছে আমার, তোমাদের দাদাভাই আর মায়ের, বাবা তো খাবে না বললো, আর বোন নেই, চলো রাতের ডিনারটা বেড়ে নিই, এখানে রুটি নিয়ে নিচ্ছি, আর রুটির সাথে চিকেন কষা আছে এটাই নেব, আর এই চিকেন কষার সাথে আমার রুটি খেতে ভীষণ ভালো লাগে, হচ্ছে কি পাওয়া আমি খাচ্ছি, আমার ফ্রেন্ড বাবুকে দিয়েছিল আর আমি এখন খাবো এটা, সকাল সকাল বোন আজকে গেছিলো বাবার মাজার, বাবার মাজার বলতে পাথর চাপড়ি যে বাবা রয়েছে ওই মাজারে গেছিলো, দুই হাতে ধরো এটা, তো ওখান থেকে সিন্নি নিয়ে এসেছে, বিছানায় রেখো না হাতেই নাও তুমি, ওখান থেকে সিন্নি নিয়ে এসেছে, এটা বাঁধা রয়েছে নিয়ে এসেছে, অলরেডি তোমার তো রয়েছে দুটো গাড়িতে বাঁধা, বাকি এখানে রয়েছে সিন্নি বাবার মাজারের, মাটি রয়েছে এইটা তো খাবোই, আর সিন্নি তো রাখতে হয় না, আর এইগুলো হাতে বেঁধে নেবো,
ভালো লাগে অনেক দিন বাদে, মানে ছোট ছিলাম তখন যখন যেতাম তখন এগুলো বাঁধতাম। আর আমরা জবারই গেছি সানি, আমি আমার ফ্যামিলি বলো সানি, আমরা কিন্তু এগুলো নিয়ে আসিনি না। এইগুলো এমনি কিনতে পাওয়া যায় বাইরে, এগুলো কিন্তু মাজার থেকে স্পেশালি কোনো দোয়া দরুদ পরে দেয় না, এগুলো জাস্ট একটু ফ্যাশন, হাতে পরে থাকবে ওই পাথর চাপড়ির মার আর কি, তোমার রক্ষা কবচ বলতে পারো। যেমন ওই বিপদ তারিণী বলে না, ওইরকম লাল বেঁধে থাকে গিটগিট, এটা হলো আমাদের পাথর চাপড়ির, ছোটো থেকেই দেখে আসছি এই জিনিসটা, বেশ বহুদিন বাদে দেখে ভালো লাগলো ওই আর কি। তো চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি, কোথাও ভালো লাগলে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো।